আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে আড়াই মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ফের তালা ঝুলানোর ঘটনা ঘটেছে। বুধবার সকালে সাধারণ শ্রমিকরা ভবনে ঢোকার সময় নিরাপত্তাকর্মীরা এক রিঙ্গিত করে আদায় ঘটনাকে কেন্দ্র করে দূতাবাস কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের দ্বন্দ্ব বাধে। এরই সূত্র ধরে হাই কমিশনের দর্শনার্থীদের প্রবেশ পথে আধা ঘন্টা তালা ঝুলিয়ে রাখা হয়। এ সময় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি বাণিজ্য ধনঞ্জয় কুমারকে নিরাপত্তা কর্মীরা লাঞ্ছিত করেন বলেও খবর পাওয়া গেছে। প্রাপ্ত খবরে জানা যায়, হাই কমিশনের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই সকাল থেকে হাই কমিশনের সেবা নিতে আসা প্রবাসীদের কাছ থেকে জনপ্রতি এক রিঙ্গিত করে চাঁদা তুলতে থাকে ভবন কর্তৃপক্ষ। টাকা তোলার খবর জানতে পেরে হাই কমিশনের কর্মকর্তারা ছুটে আসেন। পরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে হাই কমিশন কর্মকর্তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ধস্তাধস্তির সময় নিরাপত্তা কর্মীরা হাই কমিশনের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। তা দেখে সাধারণ প্রবাসীরা উত্তেজিত হয়ে নিরাপত্তা কর্মীকে মারতে উদ্যত হলে ওই কর্মকর্তা তাদের শান্ত হওয়ার অনুরোধ জানান। স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ নিয়ে ভবন মালিকের সঙ্গে বৈঠকে বসেছেন দূতাবাস কর্মকর্তারা। হাই কমিশন কর্মকর্তা এস কে শাহিন বলেন, আমরা কঠোরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সাধারণ প্রবাসীদের সেবায় আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। এখানে সেবা নিতে আসা প্রবাসীদের ওপর হয়রানি বন্ধে বাংলাদেশ হাই কমিশন সব ধরনের ব্যবস্থা নেবে। এবছরের শুরুতেই ডিজিটাল পদ্ধতিতে আধুনিক সেবা নিয়ে নতুন ভবনে সরানো হয় বাংলাদেশ হাই কমিশন। সেবার মান বাড়লেও পারিপার্শ্বিক সমস্যায় বেশ বেগ পেতে হচ্ছে দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের। হাই কমিশনের সেবা নিতে আসা প্রবাসীদের লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে মূল ভবনে ঢোকানোর দায়িত্ব দেওয়া হয় ওই ভবনের নিরাপত্তা কর্মীদের। শৃঙ্খলা কিছুটা ফিরে আসলেও প্রায় প্রতিদিনই নিরাপত্তা কর্মীদের হাতে লাঞ্ছিত হচ্ছেন সাধারণ প্রবাসীরা। কথায় কথায় গায়ে হাত তোলা, চড় থাপ্পড় তো রয়েছেই। কখনো কখনো হাই কমিশন চত্বর থেকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগও রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটি এক নেতা জানান, ভবন মালিকের সঙ্গে ভাড়া সংক্রান্ত হাই কমিশনের করা চুক্তিপত্র গোজামিলে ভরা, ফলে ভবন কর্তৃপক্ষ কয়েকদিন পরপর বিভিন্ন ইস্যুতে চড়াও হয় হাই কমিশনের ওপর। এ বিষয়টি নিয়ে এখনই স্থায়ী সমাধানে না আসলে ভবিষ্যতে আরও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেন তিনি। এর আগে গেল মে মাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় পাঁচ ঘন্টা প্রবেশদ্বার তালাবদ্ধ রাখে ভবন কর্তৃপক্ষ। এসডিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন। এসডিপি নিউজ, ধন্যবাদ।